আসসালামু আলাইকুম। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষ হলো। ভিডিওটা আপলোড হওয়ার পর আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই টেস্টের রেজাল্ট কি হতে যাচ্ছে, তার আগে আমি ফয়সাল তিতুমিরের কাছ থেকে শুনে নিই। তুমি বলো, এই টেস্টে এখন রেজাল্ট সম্ভব দুইটা, যে কোনো টেস্টে তিনটা রেজাল্ট খোলা থাকে, আইদার এ টিমের জয়, আইদার বি টিমের জয় অথবা ড্র। কিন্তু এই টেস্টে এখন রেজাল্ট খোলা শুধুমাত্র দুইটা, বাংলাদেশের জয় অথবা ড্র। শ্রীলঙ্কার জয়ের কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না, আপনারা দেখছেন কিনা, তুমি দেখছো কিনা? না, শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা তো দেখছি না, ইভেন আমি বাংলাদেশের জয়ের সম্ভাবনাও দেখছিলাম না আজকে পুরাটা দিন অন্তত। বিশেষ করে তাইজুল যখন লাস্টে খেললো এবং চমৎকার তার দুইটা উইকেট তিনি নিয়ে নিলেন, তারপরে আমার মনে হয় যে হ্যাঁ একটা রান আউট এবং একটা বোল্ড ছিল, তার মানে একটা উইকেট। কিন্তু তারপরে আমার মনে হয় যে সিনারিওটা দিন শেষে মানে আমরা একটু বাংলাদেশের দিকে আশা করছি, কালকে সকালবেলার উপরেই বাকিটা নির্ভর করবে আর কি, সেটাই জয়ের আশাটা দেখাচ্ছে। বাদ বাকিটা এখনো আমি বলবো যে ড্রয়ের পসিবিলিটি মনে হচ্ছে যে বেশি, বাট রাইট। কিন্তু এই যে 29 রানে এখনো লিডে আছে বাংলাদেশ, এই 29 রান কিন্তু অনেক বড় ব্যাপার, এটাই কিন্তু একটা ফ্যাক্ট হতে যাচ্ছে কালকের ম্যাচে, অর্থাৎ কালকে শেষ দিন। এবং তার চেয়ে বড় কথা, নাইট ওয়াচম্যানকে ফেরানো গেছে, তার চেয়ে বড় কথা তাইজুল দুর্দান্ত টার্ন পাচ্ছেন উইকেটে। সো শেষ দিনের ফার্স্ট সেশনে যদি শ্রীলঙ্কাকে কুইক অল আউট করে দেওয়া যায়, এই 29 রানটাই তখন একটা বড় পার্থক্য দেখা দেবে। এবং বাংলাদেশ তখন যে টার্গেটই হোক, খুব বড় টার্গেট তো আর হবে না, দুটো সেশন অন্তত সুযোগ পাবে সেটা চেস করার। বাংলাদেশের যে খেলা এই পর্যায়ে এসেছে, এটা কিন্তু আজকের দিনটা পুরোপুরি মুশফিকময়, তাই না? মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই। একদমই, এক্স্যাক্টলি। বিশেষ করে আজকের দিনটা, এর আগের দিন তামিমও সেঞ্চুরি করেছেন, আজকের দিন যদি বলি সারাদিনই সোশ্যাল মিডিয়া বলো, সব কিছু বলো, সব কিছু, ইভেন দিন শেষে প্রেস কনফারেন্স, সব কিছুই মুশফিকময় ছিল। সো সেখানে মুশফিকের জন্য আমরা আসলে, খেলাটাই এমন একটা ব্যাপার, এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়, অনেক কিছু হয়, আলোচনা সমালোচনা। কিন্তু এটা তো মুশফিক নিজেও একবার বলেছিলেন যে জিতলে তালি, হারলে গালি। সো খেলার বিষয়টাই আসলে এরকম, এটা এটাই হয়, এরকমই হয়, তাই না? রাইট, এটা আসলে মুশফিক যেটা বলেছেন যে বাংলাদেশেই এটা একমাত্র হয়, কেউ যদি সেঞ্চুরি করে তাকে ব্র্যাডম্যান বানিয়ে ফেলা হয় এবং কেউ যদি শূন্য রান করে তাকে একদম মাটির নিচে গেড়ে ফেলা হয়, এটা আর কোথাও হয় না। কিন্তু আমার মনে হয় যে এটা তো আসলে সবখানেই হয়, কোন দেশে সেঞ্চুরি করলে সেই ক্রিকেটারকে নিয়ে মাতামাতি হয় না? ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইন্ডিয়া পাকিস্তানের কথা বলুন, এবং কোন দেশে খারাপ করলে তার সমালোচনাটা হবে না? এটা আসলে নিতে হবে, এটা নিয়েই সামনে এগোতে হবে। বিশেষ করে এখন তো শুধু মেইন স্ট্রিম মিডিয়া না, এখন সোশ্যাল মিডিয়া আরেকটা বড় জায়গা, যেখানে ক্রিকেটাররাও নিজেদের মতামত জানাচ্ছেন, সরব হচ্ছেন, ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখছেন, সেখানে কিন্তু আপনাকে আসলে এই সমালোচনাগুলো নিতে হবে। কিন্তু স্টিল মুশফিকুরই আজকে মোটামুটি একটা ইতিহাসই গড়ে ফেলেছেন, প্রথম বাংলাদেশি হিসেবে 5000 রান, সেঞ্চুরি করলেন নিজের অষ্টম, এবং শ্রীলঙ্কার বিপক্ষে পেলে মুশফিকের কি হয়? শ্রীলঙ্কাকে পেলেই দেখো, শ্রীলঙ্কার সঙ্গেই তার ক্যারিয়ারের ফার্স্ট, বাংলাদেশের ফার্স্ট ডাবল সেঞ্চুরি, এবং শ্রীলঙ্কার সঙ্গেই তার সবচেয়ে বেশি টেস্ট রান। এই সিরিজ শুরু হওয়ার আগে যে আমরা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে মুশফিকের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। মুশফিকের যখন অবসর নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই সিরিজটা মুশফিক কিন্তু জিদের বর্ষে সেরকম হলেও নিবে, কারণ অলরেডি ইনশাআল্লাহ, একটু আমি বলে রাখি, ইনশাআল্লাহ আমরা হাসি মুখেই অবসরে যাব। সেই ইস্যুতে আসছে, বিসিবি কিন্তু বলেছিল যে মুশফিক যদি নিজের ব্যাপারে কোনো ডিসিশন না নেয় সেটার ব্যাপারে, তাহলে তাদেরকেই ভাবতে হবে। যদিও টি টোয়েন্টির ক্ষেত্রে বলেছে সেটা, টি টোয়েন্টি আর টেস্ট দুইটা সম্পূর্ণই ভিন্ন ফরম্যাট, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে কিন্তু বিসিবি বলেন, সমর্থকরা বলেন, মোটামুটি সবাই দেখা যায় টেস্টের পারফরমেন্স দিয়ে একজন ক্রিকেটারকে টি টোয়েন্টিতে বিবেচনা করছে, আবার টি টোয়েন্টির পারফরমেন্স যেটা বিসিবি বা নির্বাচকরা খুব বেশি করে থাকেন। তো সেক্ষেত্রে মুশফিকের জন্য কিন্তু এটা একটা, মুশফিক আমরা জানি সব কিছু অনেক বেশি পার্সোনালি নেয়, অনেক বেশি হচ্ছে তার এবং কি পরিমাণ পরিশ্রম তিনি করছিলেন, মিডিয়াকে পর্যন্ত তার প্র্যাকটিস সেশনে যেতে দেননি তিনি, এবং আজকে কিন্তু প্রেস কনফারেন্স শেষে সেটার একটা কথা বলেছে, একটা আরবি লাইন বলে, মানে যেটা বুঝিয়েছেন যে এত পরিশ্রম তিনি করেন, যেখানে সবাই হচ্ছে ঘুমিয়ে থাকে ভোরবেলায়, সেখানে তিনি ওই পরিশ্রম করে, তাহলে আল্লাহ কেন তার কপালে কিছু রাখবে না? তো কথাটা বেশ ভালো লেগেছে, এবং আসলে পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি, এবং পরিশ্রম করলে তুমি, সাকিব আল হাসানের মতো বাইবন ট্যালেন্ট প্লেয়ার কয়জন আছে, এবং যেমন দেখো এই সিরিজে একটাও বল ঘুরায়নি হাতে, তারপরেও কি সুন্দর মানে বল করলেন, উইকেট নিলেন, রেকর্ড, মানে ম্যাচ শুরু হওয়ার আগে সাকিব আসলে সেরকম টাচে ছিলেন না। এবং আজকে আরেকটা ইম্পর্টেন্ট দিক, সাকিব কিন্তু এখনো বল করেননি, সো কালকে তিনি নিশ্চিতভাবেই তার আরেকটা কি চমক থাকবে কে জানে। কিন্তু আমার মুশফিকে যদি ফেরত যাই, তুমি যেটা বললা যে মুশফিক আসলে খুব পার্সোনালি নেয়, তার উপর অনেক বেশি প্রভাব ফেলে, এবং স্বাভাবিকভাবে এই প্রভাবটা কিন্তু তার পরিবারেও পড়ে। তার মানে মুশফিকের রহমানের স্ত্রী সহধর্মিনী, তাকে আমরা সবসময় হয়তোবা কোনো বিশেষ দিন ছাড়া কিন্তু তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না, একদমই না, সোশ্যাল মিডিয়ায় সেরকম সরব না যতটা অন্তত অন্য, বিশেষ করে সাকিব আল হাসানের স্ত্রী প্রায়ই কিন্তু শিশিরকে আমরা দেখি নানান বিষয়ে মতামত দিচ্ছেন, কিন্তু মুশফিকুর রহিমের স্ত্রী সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। কিন্তু আজকে তিনি কেন হঠাৎ করে এরকম একটা পোস্ট দেবেন সোশ্যাল মিডিয়ায়,
সেটাও আমার কাছে খানিকটা অদ্ভুতই লেগেছে। না আসলে দেখো, একজন মুশফিকরা তো আসলে খেলাধুলা ছাড়া বাদ বাকি টাইম যেটা, সেটা হচ্ছে পুরোটাই ফ্যামিলিকে দেয়, পুরোটাই একদমই খেলা ছাড়া, বাহিরে ছাড়া। ধরো আমাদের লাইফে কি হয়, আমরা ফ্রেন্ডদের জন্য টাইম রাখি, অন্য রিলেটিভসদের জন্য টাইম রাখি, অনেকের জন্য, হ্যাঁ অফিসের জন্য, কিন্তু ওদের প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয়, তারা দেখা যায় যে পুরো সময়টাই মুশফিকরা বিশেষ করে ফ্যামিলিকে দিচ্ছে। সো মুশফিকের যে আপস অ্যান্ড ডাউনটা বা মেন্টালিটি এখন কীরকম যাচ্ছে, কী পরিমাণ ইমোশনাল, যে সেটা আমরা হয়তো জানি কিন্তু আমরা বুঝি না। এই বোঝাটা একমাত্র আমার মনে হয় যে সবচেয়ে ভালো বুঝে মুশফিকের ফ্যামিলি এবং বেসিক্যালি মুশফিকের স্ত্রীর কথা। আচ্ছা উনি কী লিখেছেন সেটা একটু বলো। আমি বলছি মুশফিকের স্ত্রীর কথা, তিনি দেখেছেন যে মুশফিক কী পরিমাণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, ফার্স্ট্রেটেড ছিল, সব কিছু মিলিয়ে এই একটা পোস্ট তিনি হয়তো দিতেই পারে। কিন্তু এই পোস্ট তাই তিনি যেটা লিখেছে যে আলহামদুলিল্লাহ যে আমরা খুব ভালোভাবেই বিদায় নিব, মানে মুশফিকের কথা তিনি হাসি মুখে ইঙ্গিত করেছেন। এবং আরেকটা প্রশ্ন তিনি নাম উল্লেখ করেনি, ছুড়ে দিয়েছে যে হ্যাঁ এই যে ছুড়ে দিয়েছেন যে হচ্ছে বিদায় নিবে, কিন্তু তাদের যে বিকল্প সেই প্লেয়াররা আছে কিনা, রিপ্লেসমেন্ট আছে তো, রিপ্লেসমেন্ট আছে তো, এই প্রশ্নটা আসলে অবশ্যই বিসিবিকে করেছে। এবং আমি এটাই বলছিলাম যে তার এই প্রশ্নটা ছুড়ে দেয়, প্রথমত তিনি নিজে যেহেতু এতদিন কিছু লিখেননি, হঠাৎ করে এমন একটা কথা লিখলেন যেটা সরাসরি বিসিবির কাছে আসলে কোর্টে একটা প্রশ্ন ছুড়ে দিল, এটা কি আসলে একরকম যুদ্ধে নেমে যাওয়া কিনা মুশফিকের সঙ্গে বিসিবির? কারণ এর মধ্যে আমরা দেখছিলাম এই সিরিজের আগে থেকেই মুশফিককে নিয়ে প্রচুর কথা হচ্ছিল, তাকে T20 থেকে বাদ দেওয়ার কথা হচ্ছিল, সব মিলিয়ে কিন্তু মুশফিকুর রহিম কিন্তু সবসময় বলেছেন, দেখো এই জিনিসটার কিন্তু আমরা মুশফিককে এই রেসপেক্টটুকু দিতে হবে যে তিনি একমাত্র ক্রিকেটার বাংলাদেশের সিনিয়রদের মধ্যে যিনি কখনো তার কোনো পার্সোনাল সমস্যা নেই, যিনি কখনোই চান না যে তিনি অমুক ফরম্যাট থেকে ছুটি নেবেন, খেলবেন না, যিনি বরং সব কিছু করতে চাননি যে, এবং সেটাই বরং তার জন্য অনেক সময় হিতে বিপরীত হয়, সেটার জন্য তাকে সমালোচনা শুনতে হয়। কিন্তু অন্যদের যেখানে, যেমন ধরো সাকিব, এটা তো আর গোপন কিছু না, তিনি প্রায় নানান সময় তিনি ন্যাশনাল সিরিজ থেকে ছুটি চান। তামিম ইকবাল আমরা দেখেছি যে, যেমন এখন তিনি 6 মাসের অবসরে আছেন T20 থেকে, মুশফিকের কিন্তু এই সংকটগুলো কখনোই ছিল না, তাই না? তাহলে সেই মুশফিককেই কেন এত কথা শুনতে হয়? এবং তিনি আজকেও বোধহয় বলেছেন জোর দিয়ে যে তিনি আসলে সব ফরম্যাটেই খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান। মানে তার স্ত্রীর এই স্ট্যাটাসটা দেখে ইভেন আমি নিজেও ভেবেছিলাম, উনি দিয়েছেন হচ্ছে ইনস্টাতে, সেটা ফেসবুক তো আমার একটা উনি ব্যবহার করেন না, তো আমিও ভেবেছিলাম যে এটার মানে কি, মুশফিক নিশ্চয়ই তার ওয়াইফের সাথে তো সব কিছু আলোচনা করে, যে তার মানে কি ডিসাইডেড অলরেডি মুশফিক অবসর নেবে, এরকম কিছু ডিসাইড হয়ে গেছে যে কারণে বলেছে আমরা হাসি মুখে বিদায় নিব। কিন্তু পরবর্তীতে যখন মুশফিকের কথা শুনলাম, তখন তো তিনি বলেই দিলেন যে তিনি সবগুলাই আসলে খেলতে চান, কোনোটা থেকে তার অবসরের ইচ্ছা নেই। তার মানে হচ্ছে যে যেহেতু কোয়েশ্চেনটা মুশফিকের স্ত্রী বিসিবিকে ছুড়েছে, মানে তিনি বুঝিয়েছেন বিসিবি যদি বাধ্য করে, কারণ বিসিবি কিন্তু সেরকম কথাই বলেছে যে ডিসিশন নিজেরা না নেয় তাহলে তারা নেবে, তার মানে যদি বাধ্য করা হয় মুশফিককে, সেক্ষেত্রে হাসি মুখেই বিদায় নেবেন। কিন্তু সেই রিপ্লেসমেন্টের প্রশ্নটি তিনি রেখেছেন, মুশফিক যে নিজে বিদায় নিতে চান না সেটা তিনি দেখেছেন। মানে আমার ধারণা যে এখন কিন্তু মুশফিকের বিদায় নেওয়া হবেও না, বিসিবিও এখন 360 ডিগ্রি ইউটার্ন করতে পারে, বিশেষ করে তামিম যদি আনঅ্যাভেলেবল হন, আনঅ্যাভেলেবল হন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বিসিবি তো সবসময়ই হচ্ছে নির্বাচকরা ইমপ্রেস হয়ে যাবে, যেহেতু একটা সেঞ্চুরি করেছেন, এটা কোর ফরম্যাট সেটা কিন্তু আর দেখবে না। তো আমাদের এখানে সবসময় টেস্ট দিয়ে তো টি-20 পারফর্ম। তবে আমার যেটা মনে হয় যে, মানে ভাই আবারও দেখুন একটা, মানে পমি এগুলোই কেন হয়, একটা ম্যাচের একটা গুরুত্বপূর্ণ সময় চলছে, চতুর্থ দিন, এই সময় এইসব বিষয় নিয়ে কেন আলোচনা করতে হবে? এইটা কিন্তু খুব এফেক্ট ফেলে। এবং এই জিনিসটা আমি না বলে পারছি না, মুশফিকের জন্য স্যালুট, মুশফিকের জন্য তালি, মুশফিকের প্রত্যেকটা কথা ভালো লেগেছে, কিন্তু বারবার যে কথাটা বলতে চাই যে মুশফিক খুব আবেগি, খুব বেশি এসবে কান দেয়। তিনি যেটা বলেছেন, তুমি যেটা বললা যে ইন্ডিয়ার ক্রিকেটারদের কথা বললা যে ইন্ডিয়া তো এই হয় সেই হয়, উনি যেটা বলেছেন যে আমরা কি খেলবো না এইসব দেখবো, এইসব নিয়েই থাকবো, যে এত সমালোচনা যে হয় ওনাদেরকে নিয়ে, যে হচ্ছে সেটাই হচ্ছে কথা, কেন দেখবেন এটা দেখা তো ভাই আপনার কাজ না, আপনি দেখলে আপনার উপর ইফেক্ট কেন ফেলবে? হ্যাঁ সাকিব আল হাসানও দেখে জানে, কিন্তু উনি এগুলো কানেই নেয় না, তাই না? এটা কে না দেখে? এই যে বিরাট কোহলির পারফরমেন্স এখন খারাপ যাচ্ছে, তাকে নিয়ে তো দুনিয়ার নিউজ হচ্ছে, ইন্ডিয়ান মিডিয়া গুলায় দুনিয়ার সমালোচনা হচ্ছে, যা তা ট্রল হচ্ছে। কিন্তু আমার মনে হয় না বিরাট কোহলির পারফরমেন্স টানা খারাপ যাচ্ছে কি সেগুলো দেখার কারণে, সেগুলো দেখার কারণে বিরাট কোহলির মতো প্লেয়াররা ওগুলো দেখেই না, গায়েই নেয় না, কানেই নেয়। আচ্ছা তবে এটাও আমার ঠিক, একজনের সঙ্গে আরেকজনের কম্পেয়ার করার কিছু নেই, মুশফিক মুশফিকের মতো নেই, সাকিব সাকিবের মতো বিরাট কোহলির মতো, এই মুহূর্তে আমার মনে হয় যে আলোচনাটা ম্যাচেই থাক। হ্যাঁ আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এগুলো একটু কম ফলো করেন। আরেকটা ব্যাপার যেটা বলেছেন যে সাপোর্ট দেয় না, কেউই সাপোর্ট দেয় না, এটা আসলে ঠিক না। যারা সাপোর্ট দেয় তারা কিন্তু দেয়ই। হ্যাঁ এই সাপোর্টের কারণে কি আজকে বিজয় আবার ফিরতে যাচ্ছে? সাপোর্টারদের কারণেই ফিরতে এসেছে। ইভেন
আশরাফুলের সাপোর্টার এখনো অনেক আছে, অনেক আশরাফুলের মনে করেন যে আশরাফুল ন্যাশনাল টিমে একটা ম্যাচ হলো আবার খেলা হচ্ছে মনে করেন যে আশরাফুল, তাহলে সাপোর্টার কোথায় নেই? যারা সাপোর্ট দেওয়ার এক পক্ষ আছে সব সময় যা কিছু করেন না কেন সাপোর্ট দিয়ে যাবার, এটাই এটাই দুনিয়া। এটা আপনাকে দুটোই নিতে হবে, ভালো এবং মন্দ। আসলে সো যেটা বলছিলাম যে বাংলাদেশের জন্য আসলে এখন শুভকামনা, মুশফিক দুর্দান্ত করেছেন, বাকি কাজটা এখন স্পিনারদের করতে হবে। অবশ্যই ফার্স্ট সেশনে অল আউট করেন শ্রীলঙ্কাকে, বাকি দুই সেশনে ব্যাট করে ম্যাচটা জিতে যান, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গুরুত্বপূর্ণ পয়েন্টটা পাক, এটাই হচ্ছে আমার সেই প্রত্যাশা, সেই প্রত্যাশা করছি। এবং এই ম্যাচটা যদি জিতে যায়, ড্র হলে একরকম হবে, জিতে গেলে কিন্তু মুশফিকদের মানসিক অবস্থাটা আরো তার চেয়ে বড় কথা, এই সেঞ্চুরিটা তখন কাজে আসবে, যেটা আজকেও দেখছিলাম অনেকে বলছিলেন যে মুশফিকের এই সেঞ্চুরি আসলে কতটা কাজে আসলো দলের জন্য, আমার মনে হয় সেটাও ম্যাচ শেষে ফলাফলই বলে দেবে। হ্যাঁ, বুস্ট আপ হবে আরো অনেক বেশি। তো আমরা সবাই এই প্রত্যাশা করি যে বাংলাদেশ দল জিতে যাক, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।